বিরোধী পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মহিলা যেন সুরক্ষা পায় তার জন্য সমাজ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে হবে। সোমবার নিজের সরকারি আবাসে বাইফোঁটা দেওয়ার পর একথাই বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। হিন্দু ধর্মাবলম্বীদের একাধিক উৎসবের মধ্যে একটি হলো বাইফোঁটা। এই উৎসবের পোশাকের নাম ভাতৃদ্বিতীয়া। ধর্মীয় রীতি অনুসারে কার্তিক মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে উৎসব অর্থাৎ কালী পূজার দুই দিন পর এই উৎসব পালিত হয়। বাঙালি হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয়ার দিনে উদযাপিত হয়। তবে মাঝে মাঝে এই উৎসব শুক্লপক্ষে প্রথম দিনে উদযাপিত হয়। ধর্মীয় রীতি অনুসারে রাজ্যে পালিত হচ্ছে ভাইফোঁটা। বিগত বছরে নেই এবছরও মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে আয়োজন করা হয় ভাইফোঁটার। এদিন মুখ্যমন্ত্রী ভাইফোঁটা নেওয়ার জন্য সকাল থেকে ভিড় জমায় বোনেরা। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, আগরতলা পৌর নিগমের কাউন্সিলর রত্না দত্ত সহ আরো অনেকে। এক এক করে সকলে এদিন মুখ্যমন্ত্রীকে চন্দনের ফুটো দিয়ে ভাইয়ের বন্ধনে আবদ্ধ করেন এবং মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনা করেন। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব। বোনদের কাছ থেকে বাইফোঁটা নেওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে জানান ভাইফোঁটা একটা পরম্পরা প্রথা। ইতিহাস সাক্ষী ভাইকে রক্ষা করার জন্য বোনেরা প্রার্থনা করে। এই উৎসব ভাই ও বোনের সম্পর্কে আরো সুদৃঢ় করে। দেশে যতগুলি সংস্কৃতি রয়েছে সেগুলো কোনো না কোনো ভাবে সমাজ ব্যবস্থায় সুদৃঢ় করে। মুখ্যমন্ত্রী আরো বলেন ওনার দায়িত্ব মহিলাদেরকে রক্ষা করা, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশের প্রধানমন্ত্রী ও রাজ্য সরকার মহিলাদের সশক্তিকরণের জন্য কাজ করছে। মহিলারা যেন সুরক্ষা পায় তার জন্য সমাজ ব্যবস্থাকে আরো সুদৃঢ় করতে হবে। আমাদের পরম্পরাগত শিখ প্রথা, ইতিহাস সাক্ষী যে ভাইকে রক্ষা করার জন্য বোনেরা প্রার্থনা করেন, সেটা পরব হিসাবে আজকের দিনে আমরা পালন করি। আর সেটা ভারতবর্ষের যে ভাই বোনদের মধ্যে যে এক রক্ষণাত্মক সম্পর্ক তাকে আরও সুদৃঢ় করে। আমাদের দেশে যতগুলোই পরব আছে, যতগুলি সংস্কৃতির বিভিন্ন দিক রয়েছে, সেগুলো কোনো না কোনোভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করে। তো আমি অত্যন্ত খুশি হই যে প্রত্যেকবারের মতো এইবারও আবার আমার বোনেরা এসছে ভাইফোঁটা দেওয়ার জন্য আর আমাকে আশীর্বাদ করার জন্য। আমার দায়িত্ব ওনাদেরকে রক্ষা করা, মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, মহিলাদেরকে সশক্তিকরণ করা। আদরণীয় প্রধানমন্ত্রীজি এবং ত্রিপুরা সরকার দুইটাই সেই দিশাতে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কাজ করছে। সমাজ ব্যবস্থাকে আমাদেরকে আরও সুদৃঢ় করতে হবে যাতে মহিলারা সুরক্ষা পেতে পারে আরও বেশি করে। তো আজকের দিনে আমি অত্যন্ত আনন্দিত যে প্রত্যেকবারের মতো এবারও বড় মাত্রায় আমার বোনেরা সকাল সকাল এখানে পৌঁছে গেছেন। আজকে নিজের বাড়িতেও প্রত্যেকের ভাই বোন রয়েছে, তার মধ্যে সময় বের করে আমার কাছে চলে আসা সেটা অত্যন্ত মানে আমার ভাগ্যের বিষয়। আমি আশা করি সবসময় আমার ত্রিপুরা রাজ্যের বোনেরা আমাকে আশীর্বাদ করবে এবং আমিও আমার সরকারের মাধ্যমে এবং আমার ব্যক্তিগত মাধ্যমে সবাইকে যাতে রক্ষা করতে পারি, সবাইকে যাতে সুস্থ রাখতে পারি, সবাইকে যাতে সুরক্ষা দিতে পারি, সেটাই আমি আজকে মাতৃপুরুষের কাছে আশীর্বাদ চাইছি। আজকে আমরা সব বোনেরা ভুনেদের ভাইয়ের কিছুটা জম ধরে পড়লো কাটা, তার জন্য আমরা এখানে সত্যি উনি রাজ্যের সিএম হতে পারে আমাদের কাছে, আমাদের বড় ভাই হিসাবে আমরা ওনার দীর্ঘায় কামনা করার জন্য সব বোনেরা ওনার পাশে আজকে এসেছি ওনাকে দীর্ঘায় কামনা করার জন্য। আমরা জানি যে উনি সুস্থ থাকলে আমরা সুস্থ, আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ সুস্থ, তাই আমরা ওনার দীর্ঘায় কামনা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়ে ওনার প্রতি আমাদের যে ভালোবাসা শ্রদ্ধা সবাই আমরা জানাতে এসেছি এবং ওনাকে আমরা বড় ভাই রূপে ওনার দীর্ঘায়ু কামনা করে উনি যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, ত্রিপুরা রাজ্যের জন্য কাজ করেন, আর কাজ অলরেডি করছেন, আরও যাতে আগামী দিন আরও ভালোভাবে করতে পারেন, তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা নিয়ে আজকে এখানে এসেছি। রিপোর্ট ত্রিপুরা।
উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমা ব্রো শরণার্থীদের স্থায়ী পুনরাবাসন বিষয় নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন মহারাজা প্রদত্ত কিশোর দেববর্মন। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার একাধিক শরণার্থী শিবির থাকা ব্রো শরণার্থীদের স্থায়ী পুনর্বাসনের বিষয় নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করেন মহারাজা প্রদত্ত কিশোর দেববর্মন। এদিন মহারাজা প্রদত্ত কিশোর দেববর্মন মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেন। উভয়ের মধ্যে বেশ কিছু সময় ধরে আলোচনা হয় ব্রো শরণার্থীদের স্থায়ী পুনর্বাসন এবং তাদের সমস্যা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, ব্রো শরণার্থীদের স্থায়ী পুনর্বাসন নিয়ে রাজ্য সরকার, মিজোরাম সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়ে গেছে। এখন সেগুলি বাস্তবায়ন করার কাজ চলছে। রাজ্য সরকার সেই কাজগুলি করছে। করোনা প্রকোপের জেরে কিছুটা দেরি হয়েছে, তবে সময়ের মধ্যে সবকিছু করা হবে বলে জানান তিনি। মানে স্থায়ীভাবে রাখার যে বিষয়, এগুলো সিদ্ধান্ত হয়ে গেছে, সেগুলো ইমপ্লিমেন্ট করা সিদ্ধান্ত হয়ে গেছে এবং তাদেরকে রাখার জন্য ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে, মিজোরাম, ত্রিপুরা এবং ভারত সরকার মিলে ত্রিপক্ষীয় যে সিগনেচার, সাইন সিগনেচার করা, সেটা হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে। এখন তাদের যেই যেই কাজগুলো করা, আধার কার্ড নির্মাণ করা, তাদের সুযোগ সুবিধা যেই প্যাকেজটা দিয়ে সেগুলো কম সময়ের মধ্যে লাগু করা, সেটা ত্রিপুরা সরকারের দায়িত্ব, কর্তব্য, আমরা সেটাই করছি। আর খুব যেই সময়টা আমাদেরকে কেন্দ্র সরকার দিয়েছে, কোভিড-19 কারণে কিছুটা দেরি হয়েছে, আমরা কিছুটা সময় 1-2 মাসের সময় বেশি চেয়েছি, তো আমরা সময়ের মধ্যে তাদেরকে নিজ নিজ জায়গায় স্থায়ীভাবে রাখার ব্যবস্থা করব। অপরদিকে মহারাজা প্রদত্ত কিশোর দেববর্মন জানান, ব্রো শরণার্থীদের পুনর্বাসন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এছাড়াও এদিন ব্রো শরণার্থীদের নেতৃত্বের নিয়ে এদিন মহাকরণের স্বরাষ্ট্র সচিবের সাথে বৈঠক হবে বলে জানান তিনি। ব্রু রিপ্যাট্রিয়েশন কে লিয়ে আজ 12 বাজে পুরা ব্রু লিডার্স লোক আয়ে হ্যাঁ, হোম মিনিস্ট্রি, চিফ সেক্রেটারি আর হামারা মিটিং হ্যায় সেক্রেটারিয়েট মে, উস বিষয় মে মে মিলনে আয়া হুঁ। কুছ আপিল কিয়া হ্যায় ব্রু লোগো নে, ক্যুঁকি বহুত প্রবলেম হো রাহা হ্যায় উনকো, স্পেশালি করোনা কে টাইম, আর ইয়ে ব্রু রিপ্যাট্রিয়েশন 6 মহিনে সে ডিলে হ্যায়, ইস বিষয় মে মে মুখ্যমন্ত্রী জি সে মিলনে আয়া হুঁ। আবি ইসকে বাদ মে স্টেট সেক্রেটারিয়েট যা রাহা হুঁ, ওহাঁ মে চিফ সেক্রেটারি, ব্রু লিডার্স, মে আর হোম সেক্রেটারি কা বিচ মে কনফারেন্স কল মিটিং। সলিউশন আগর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কমিটমেন্ট দিয়া হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কমিটমেন্ট আগর বাত নেই রেগা তো হম ক্যা করেন, তো কমিটমেন্ট কমিটমেন্ট হতা হ্যাঁ। ঠিক মে সমঝতা হুম কি করোনা হুয়া ইসকে লিয়ে 6 মহিনে সে ডিলে হুয়া হ্যাঁ, লেকিন ইসকা ইয়ে মতলব নেই কি অভি বিহার মে ইলেকশন হো গিয়া তো মতলব কি বাতাবরণ থাড়া ইম্প্রুভ হুয়া হ্যায় ইন্ডিয়া মে, তো আপ ইয়ে ব্রু কা সেটলমেন্ট কো জল্দ সে জল্দ কিজিয়ে। কব তক 23 সাল সে ও লোক রিলিফ ক্যাম্প পে রহ রহে হ্যাঁ, কব তক রহেঙ্গে, ইসকে লিয়ে মানে আজ হামারা মিটিং হ্যায় আর ইয়ে করোনা কে বাদ ফার্স্ট প্রপার মিটিং হ্যায় ফেস টু ফেস, ইসকে লিয়ে হামনে ইসকে পেহলে গভর্নর সে হাম মিলে থে, আজ ফির সে মে ইয়াহাঁ মে মিলে হ্যায়, আব ইসকে বাদ সেক্রেটারিয়েট মে বাত হোগা আর হাম কুছ আশা করতে কি কুছ সামথিং কংক্রিট নিকলে। প্রিয় রিপোর্ট, খবর ত্রিপুরা। পোস্ট অফিস চৌমুনিস্থিত শহীদ বেদি স্থানান্তরিত নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া পরিপ্রেক্ষিত সোমবার সংবাদ মাধ্যমের সামনে নিজে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। স্মার্ট সিটির কাজকে সামনে রেখে রাজধানীর পোস্ট অফিস চৌমুনিকে আরও উন্নত করার জন্য এবং রাস্তার প্রস্তুতকরণের বিষয়টি সামনে রেখে পোস্ট অফিস চৌমুনিস্থিত শহীদ বেদি থেকে স্থানান্তরিত করা হয় ঐতিহাসিক স্মৃতি বিজড়িত কামানগুলিকে। লেচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা পার্কে এই কামানগুলিকে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে বিভিন্ন মহল থেকে দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করার মানুষের অধিকার রয়েছে, তবে পোস্ট অফিস চৌমুনিস্থিত বেদিতে কামানগুলি যখন ছিল তখন কেউ একটা সেলফি তোলার সুযোগ ছিল না, ইতিহাসও অনেক জানে না। সরকার একটা নির্ধারিত জায়গা কামানগুলিকে নিয়ে গেছে। অ্যালবার্ট এক্কা পার্কের সামনে কামানগুলিকে রাখা হয়েছে। 1979 সালে যুদ্ধ অ্যালবার্ট এক্কা কীভাবে নিজের প্রাণকে বিসর্জন দিয়ে আগরতলায় বাঁচিয়েছেন তা ফুটিয়ে তোলার হচ্ছে অ্যালবার্ট এক্কা পার্কে। সেখানে 1979 সালে যুদ্ধের কাহিনী উল্লেখ করে সেখানে 1979 সালে যুদ্ধের কাহিনী উল্লেখ থাকবে বিস্তারিত। স্মার্ট সিটি প্রকল্প থেকে তার জন্য অর্থ দেওয়া হয়েছে, ফলে মানুষ যখন অ্যালবার্ট এক্কা পার্কে যাবে তখন ইতিহাস সম্পর্কে জানবে, সেই কামানগুলির সামনে দাঁড়িয়ে ছবি তুলবে, নতুন প্রজন্ম এই কামানগুলি সম্পর্কে জানতে পারবে। সরকার এই
কামানের ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরতে চাইছে, তাই সেইগুলিকে একটা নির্দিষ্ট জায়গায় সুরক্ষিত রাখার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া, প্রতিক্রিয়া সৃষ্টি না হওয়া, সেটা মানুষের অধিকার আছে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, পোস্ট অফিস চমরির যে কামান রয়েছে তাতে আপনি কোনোদিন সেলফি উঠিয়েছেন? কেউ যেতে পারে? আই লাভ আগরতলা লিখেছে, সেখানে দাঁড়িয়ে মানুষ সেলফি করতে পারে, কিন্তু আমার ইতিহাস সেখানে দাঁড়ানোর মতো জায়গা নেই, বা কেউ সেই ইতিহাসটা পর্যন্ত জানে না। আমরা একটা নির্ধারিত জায়গাতে লিচু বাগানে যে আলবার্টিকা পার্ক, তার মধ্যে একাত্তরের যুদ্ধে আলবার্টিকা কীভাবে নিজের প্রাণকে বিসর্জন দিয়ে আগরতলাকে বাঁচিয়েছে, না হলে পাকিস্তান আর ওই দিন আগরতলা চলে যেত। তো সেই দৃশ্যকে আমরা মূর্তির মাধ্যমে তৈরি করবো সেখানে, এবং সমস্ত 1971 যুদ্ধের কাহিনী সেখানে এখনও কিছু লেখা আছে, আরও ইন ডিটেলস। স্মার্ট সিটি প্রজেক্ট থেকে সেখানে একটা বড় মাত্রা পয়সা দেওয়া হয়েছে, সেই প্রজেক্ট তৈরি করা হবে, আর এটা 71 যুদ্ধের কামান, তো সেটা ওখানেই রাখা উচিত, যেখানে মানুষ যখন ওই কাছে আসবে তো পুরো ইতিহাস দেখবে, তখন গিয়ে সেই কামানের সামনে দাঁড়িয়ে আমাদের জেনারেশন জানতে পারবে এই কামান কেন এসছে, কোথা থেকে এসছে। তার সামনে যখন সেলফি তুলবে, নিজের বাড়িতে ফটো যাবে, তবে সার্থকতা আসবে। তো পজিটিভিটির সঙ্গে দেখা উচিত সরকার সেই দিশাতে কাজ করতে, এমন না সেটাকে নিয়ে জলে ফেলে দিচ্ছে, যেটা রাশিয়াতে হয়েছে, লেনিনের মূর্তি ভেঙে নিয়ে সব নিয়ে ফেলেছে সাগরে। আমরা সেটাকে সুরক্ষিত করছি, সরকারের কর্তব্য দায়িত্ব হয় তার জন্য নির্দিষ্ট জায়গা স্থির করা, আর মানুষের সামনে, দুনিয়ার সামনে তুলে ধরা। সেটা পুরনো সময় এই মানসিকতাই ছিল না। আমরা যেমন ত্রিপুরেশ্বরী মন্দিরকে ঢেলে সাজানো, তার মধ্যে বিভিন্ন প্রথা চালু করা, মঙ্গল আরতি করা, এগুলো অ্যাড হওয়ার কারণে মানুষ আরও বেশি তার সঙ্গে যুক্ত হচ্ছে, প্লাস করা, মাইনাস না করা, এতে প্লাস হচ্ছে। এবং আমাদের জেনারেশন জানতে পারবে 71 যুদ্ধ কী হয়েছিল। আজকের জেনারেশন কোথায় জানতে পারে যে কীভাবে সেই যুদ্ধ হয়েছিল, কারা কারা করেছিল, কে কে প্রাণ বলিদান দিয়েছে, আগরতলাকে কারা বাঁচিয়েছে? পুরনো লোকেরা জানে, কিন্তু আজকে জেনারেশন জানে না। যখন সেখানে মিউজিয়ামের মতো সবটা পুরোটা থাকবে, পুরো দুনিয়া আসবে সেখানে দেখবে, এবং মানুষ সেটাকে ইয়াদ করতে পারবে, তার জন্য করছে। ওইখানে যে স্মৃতিসৌধটা আছে, ওইটা কি এখানে থাকবে না, ওইটাও সরানো হবে? যেটা কামানটা গিয়েছে, বাকি তো যেটা স্থায়ীভাবে আছে সেটা তো আমার মনে হয় এখন এমন কোনো সিদ্ধান্ত নেয়নি কর্পোরেশন বা আগরতলা যে আছে, কমিটিটা আছে। তো এখন যেটা হয়েছে সেটার বিষয়ে আমি বলি, তাতে আমাদের ত্রিপুরার মানুষের যে ইতিহাস জানার সুযোগ হবে, সেই দিশাতে সরকার কাজ করে। রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর কামানচমর স্থিত ঐতিহ্যবাহী কামানকে স্থানান্তরিত নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংসদ প্রতিমা ভূমি। সেনাবাহিনী থেকে রাজ্য সরকারের চিঠি দিয়ে জানানো হয়েছে, আলবার্টিকা পার্কে কোনো স্মৃতিসৌধ বানাতে যুদ্ধের সময় ব্যবহৃত শহরের বুকে থাকা ঐতিহ্যবাহী কামান রাখার জন্য। এদিন কামানচমরিতে থাকা কামানরা অনেকেরই নজরে আসত না, একই সঙ্গে ছিল না কোনো কৌতূহল। পাশাপাশি পোস্ট অফিস চমুনি স্থিত কামান ও ট্যাঙ্ক এখনও লিচু বাগান স্থিত আলবার্টিকা পার্কে সে ঐতিহ্যবাহী কামান রাখা হয়েছে। ওয়ার মেমোরিয়াল হিসেবে এই পার্কটি গড়ে তোলা হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম এ বিষয়ে অবগত হতে পারবে। এক্ষেত্রে সেনাদের দাবিতে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এবছরের দীপাবলিতে আহ্বান জানান এক দিয়া জাওয়ানকে নাম, সে জাওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে আলবার্টিকা পার্কে ঐতিহ্যবাহী কামানকে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান সাংসদ প্রতিমা ভূমি। সেটা এতদিন কামানকে আমরা কেউ দেখতাম না, যদি কামানের নামে কামান চমুনি হয়েছে, এটা আমাদের যারা আর্মি পার্সোনাল রয়েছেন তারা অ্যাপ্লাই করেছেন যে আলবার্টিকা ক্লাবে যে ওয়ার মেমোরিয়াল করার জন্য যদি করতে হয় সেটার মধ্যে সেই কামানকে রাখা প্রয়োজন, ওনারা চিঠি দিয়েছেন সরকারকে, তো সেই জন্য সেটা সেই জায়গাতে করা হয়েছে। এতদিন আমরা যে জায়গাতে কামানটা ছিল, কামান চমুনিটাই আমরা জানতাম, কামানটা আমরা কেউ দেখতাম না, তার প্রতি এমন কোনো কিউরিসিটি আমাদের ছিল না। তো
আজকে অ্যালবার্ট একটা ক্লাবের মধ্যে যে যেটা পার্ক রয়েছে সেটার মধ্যে ওটা দিয়েছে রাখা হয়েছে এবং আমরা সবাই সেটাকে ওয়ার মেমোরিয়াল হিসেবে আমরা দেখব এবং কামানটাও আমাদের আগামী প্রজন্ম বর্তমানে যারা ছোট রয়েছেন তারাও সেটা জানবেন আর কামান চুমনি তো কামান চুমনির জায়গায় থাকবেন তো সেটা অনেকটা আমাদের দাবি ছিল আমাদের যারা সেনা যারা আর্মি যে প্রধানমন্ত্রীও দীপাবলির সময় বলেছিলেন এক দিয়া জওয়ান কে নাম তো আমাদের জওয়ান যারা যারা আমাদের জন্য প্রাণ দিচ্ছেন কিছুদিন আগেও সুদীপ সরকার আমাদের জন্য প্রাণ দিয়েছেন জম্মু কাশ্মীরে তাদের মতো যারা রয়েছেন আর্মি পার্সোনাল তাদের অনুরোধে অ্যালবার্ট একা পার্কে সেই কামানকে নেওয়া হয়েছে ধন্যবাদ প্রিয় রিপোর্ট খবর ত্রিপুরা রাজধানীর কামানচৌমুহনী স্থিত ঐতিহ্যবাহী কামানকে স্থানান্তরিত নিয়ে নিজে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র গড় স্মার্ট সিটির জন্য রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী থেকে ঐতিহ্যবাহী মন্ডিত কামান এবং ট্যাঙ্ক স্থানান্তরিত করা হয়েছে লেচুবাগানের অ্যালবার্ট একা পার্কে এই স্থানান্তরিত নিয়ে অনেকে প্রতিক্রিয়া স্বরূপ হয়েছেন অধ্যাপক মিহির দেব জানান ভবিষ্যতে এই স্থানে অন্য কিছু করা হলে তাহলে সেটা বোঝা যাবে দ্বিতীয় কিছুকে রাখার জন্য প্রথমটাকে সরিয়ে দেওয়া হয়েছে এমনটা ঘটলে তা লজ্জাজনক ও দ্বিতীয়বার এই বিষয় ঘটলে তা বিবেচনা প্রয়োজন বলে জানান তিনি এটা হচ্ছে আমাদের সৈন্যবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধার প্রতি এখন এটাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে যে ক্যাপ্টেন একা ওর নামে বোধ হয় এটা ওইখানে নিয়ে যাবে বিষয়টা হলো কোনো স্মারক যদি কোথাও রাখা হয় সেটা সেইখান থেকে সরানোটা অনুচিত কারণ এই যে কামানটা আমাদের আগরতলা শহরের হাজার হাজার লোক দেখবে আর ওইখানে নিয়ে যাওয়ার পর শুধু যখন যে সেই পার্কে যাবে সেখানেই সে দেখবে এই কারণে এটা ঠিক চটজলদে এটা ব্যাপার হয়ে গেল স্মার্ট সিটি করতে গেলে তো ভবিষ্যতে এখানে আবার অন্য কিছু যদি করা হয় তাহলে এটা কিন্তু বোঝা যাবে যে ওই দ্বিতীয় কিছুটাকে রাখার জন্যই প্রথমটাকে সরিয়ে দেওয়া হলো এটা কিন্তু সত্যি সত্যি খুব লজ্জাজনক এবং এটা দ্বিতীয় বিবেচনা করা দরকার ঠিক আছে অন্যদিকে রাজীব বিশিষ্ট ব্যক্তি মানস দেবর্মন জানান কামান পোস্ট অফিস চৌমুহনীতে দীর্ঘদিন ছিল ১৯৭১ যুদ্ধে শহীদ অ্যালবার্ট একাকে সম্মান জানিয়ে একটি পার্ক তৈরি করা হয়েছিল এই উদ্যোগ সাধুবাদযোগ্য কিন্তু পোস্ট অফিস চৌমুহনী থেকে ঐতিহ্যবাহী মন্ডিত কামান সরিয়ে নিয়ে যাওয়া যুক্তিযুক্ত নয় একটা উদ্ভট সিদ্ধান্ত এটা রাজনৈতিক দুর্বিসন্ধিমূলক কারণ এইটা একা থাকা মানে বাংলাদেশ যুদ্ধের মুক্তিযুদ্ধের যে স্মৃতি এটাকে মানুষকে স্মরণ করে দেওয়া তার মানেই ইন্দিরা গান্ধীর স্মৃতিটাকে এখান থেকে ম্লান করার জন্য মুছে দেওয়ার জন্য নতুন প্রজন্মের কাছে এটা রাজ্য সরকারের একটা রাজনৈতিক অভিসন্ধি কিন্তু এটা গোপনে না করে এটা প্রকাশ্যে করলে পারতেন গভর্নমেন্ট গভর্নমেন্ট এটা কী উদ্দেশ্য করেছে কীভাবে করলো এটা যদি গভর্নমেন্ট আগে জানাতো তাহলে ভালো হতো গোপনে এই সকালবেলা এটা করাটা এটাকে স্পষ্টই প্রতীয়মান যে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত এবং নেক্সট প্রজন্মের কাছে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম যে এই সংগ্রামটাকে মুছে ফেলার জন্য গভর্নমেন্টের এটা একটা চক্রান্ত এবং বিশেষভাবে বাংলাদেশ আর ইন্দিরা গান্ধী একসঙ্গেই আসে ইন্দিরাজি স্মৃতি ম্লান করার জন্য এটা রাজ্য সরকারের একটা দুর্বিসন্ধিমূলক চক্রান্ত অন্যদিকে কংগ্রেস নেতা তাপস দাস জানান এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না রাজনৈতিক সুরভি সন্ধিমূলক এই সিদ্ধান্ত তো অ্যালবার্ট একার নামে লিচু বাগানে যে সরকার যে সিদ্ধান্ত নিয়ে তাকে
স্মরণ করেছে এবং একটা বলবো একটা স্থাপন করেছে অ্যালবার্ট এক্কাকে, এটাকে আমি স্বাগত জানাই। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলছি যে কামান চোমনি নামটা ছিল, এক তোমরা জানো ওখানেও একটা কামান ছিল, সেই কামানটা আছে, এখন ঢাকা পড়ে গেছে। আর পোস্ট অফিস চোমনিতে যে কামানটা ছিল ওটা ট্যাঙ্ক, সেটাকে স্থানান্তরিত করা পোস্ট অফিস চোমনি থেকে লিচু বাগান আমার অ্যালবার্ট এক্কার প্রতি সম্পূর্ণ সম্মান জানিয়েও বলছি যে এটা মনে হয় আমার কাছে অন্তপক্ষে এই কামানটাকে সরিয়ে নেওয়া যাওয়াটা ঠিক যুক্তিযুক্ত নয় বলে আমার মনে হচ্ছে। কারণ পোস্ট অফিস চোমনির সঙ্গে এই কামানের যে সম্পর্ক অনেক দিনের, সে থাকলে কী হতো আমি জানি না, কি নতুন নতুন এই সংস্করণ এই আজকে আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি। কিন্তু সবসময় মনে রাখতে হবে, সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর বলেন, গত 50 বছর যাবত যে ঐতিহ্যবাহী পোস্ট অফিস চৌমুনি বহন করে চলছিল ব্যাহত হলো। প্রতিক্রিয়াটা আজকে সকালে আমরা তো প্রথমে সোশ্যাল মিডিয়াতেই দেখলাম, পরে বিভিন্ন আমাদের যে লোকাল টেলিভিশন চ্যানেল তাতে আমরা দেখলাম যে পোস্ট অফিস চৌমুনিতে যেটা গত 50 বছর যাবত একটা ঐতিহ্য বহন করে চলছিল, যেটার সঙ্গে আমাদের দেশের শুধু না এই উপমহাদেশের যে সবচেয়ে বড় আমাদের আর্মি বিএসএফ ভারতবর্ষের জনগণের যে ঐতিহ্য এবং সম্মান জড়িত, যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেখানকার গণহত্যা যখন চলছিল তাকে রোধ করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সেখানে অনেক ঝুঁকি নিয়ে এই বাংলাদেশে আমাদের পাঠিয়েছিলেন মানুষকে রক্ষা করার জন্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে এই একটা স্মরণীয় ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। এবং যুদ্ধের পরেই তৎকালীন সরকার আমাদের শহরের যে হার্ট অব দ্য সিটি বলা যেতে পারে পোস্ট অফিস চৌমুনি, সেই পোস্ট অফিস চৌমুনিতে ওয়ার মেমোরিয়াল হিসেবে সেখানকার যে ব্যবহৃত যে ট্যাঙ্ক এবং তাদের ব্যবহৃত আর্টিলারি যে একটা কামানের মতো আছে সেটা এখানে স্থাপন করেছিলেন এবং তার সঙ্গে একটা ওয়ার মেমোরিয়াল স্তম্ভ স্থাপন করেছিলেন, যে বিজয় দিবস যেদিন হয় 26শে ডিসেম্বর সেই বিজয় দিবসে এখানে তাদেরকে সম্মান জানানো হয়। প্রত্যেকবারেই রাজ্যপাল তাকে সম্মানিত করেন, আর্মির গার্ড অফ অনার সেখানে দেওয়া হয়। এটা আমরা দেখে আসছি সেই যখন কলেজে আমরা পড়ি তখন থেকে, এবং এটার সঙ্গে শুধু ত্রিপুরা না ভারতবর্ষ এবং বাংলাদেশ তার একটা ঐতিহ্য সেখানে হয়েছে। এইটাকে যখন উঠিয়ে নিয়ে গেছে সবাই আশ্চর্য হয়েছে এটার কী প্রয়োজন হয়ে পড়েছিল। এই সমস্ত জায়গায় যখন এটা আলোচিত হচ্ছে আমরা দেখলাম বিকেলবেলায় ডিএম ওয়েস্ট একটি মিডিয়াতে একটি বক্তব্য দিয়েছেন, তাতে তাইম অনেকখানি প্রশ্ন যে আর্মির শুধু প্রশ্ন না, এটা এটা ত্রিপুরার জনগণের প্রশ্ন, ভারতবর্ষের জনগণের প্রশ্ন, সেটা আর্মির কথায় তো করা হয়নি, শুধু ত্রিপুরার জনগণ চেয়েছিল এটা। এই আগরতলা হইল এই ব্যাটেল ফিল্ডের সবচেয়ে প্রথম সারিতে, আগরতলার কেন্দ্র হইল পশ্চিমবঙ্গ, তাকে যদি সম্প্রসারিত করতে হইলে কীভাবে করানো যেতে পারে, করা যেতে পারে, চলার উপায় নেই, 10 কিলোমিটার স্পিডে আগরতলায় আপনি চলতে পারবেন না কোনো গাড়ি কোনো যানবাহন নিয়ে, ফলে এই যে অপরিকল্পিত উন্নয়ন করা হচ্ছে স্মার্ট সিটির নামে, একে টাকার আদ্যশ্রাদ্ধ করা হচ্ছে, ফলে সেই জায়গায় দেখা যায় এই সমস্ত সৌন্দর্যায়নের আমরা বিরোধিতা করি। সৌন্দর্যায়ন আগরতলা সবচেয়ে পুরনো শহরের মধ্যে ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম শহর আগরতলা, সেই আগরতলাকে আমরা এলাকা বর্ধিত করে প্রশস্ত করার সুযোগ হয়েছিল, সেই সুযোগকে কাজে লাগানো যেত, সবটা আগরতলা কয়েকটা কিছু জায়গা কেন্দ্রিক কেন হবে, আগরতলাকে ছড়িয়ে দিতে পারলেই আগরতলার সঞ্চয় বৃদ্ধি হবে।
গাবাঞ্চমণির রাস্তা, পশ্চিমবঙ্গের রাস্তা কি আর প্রশস্ত হবে, কি করে প্রশস্ত করা যাবে? ফলে এখানে যেমন আমরা এই প্রশ্নে একটা ওরাল পোল করে বা রাজ্য সরকার সেখানে দক্ষিণের যে যানজট আমরা বলবো সেটা বহুলাংশেই মিট আপ করা সম্ভব হয়েছে। এটা আরও অনেক করা যেতে পারতো, আরও অনেক প্ল্যানিং করা যেতে পারবো এই স্মার্ট সিটির যে প্রজেক্ট আছে, ফলে সেটা না করে দেয়া গেল পুরনো ঐতিহ্য যেটাকে সরিয়ে যাওয়ার জন্য এই সরকার তার মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করছেন। এটার তীব্র নিন্দা করি, ঘৃণা করি এবং এই ঐতিহ্য আবার ফিরিয়ে আনা হোক এই দাবিও আমরা করব এবং সমস্ত সুধীজনকে তার পক্ষে এগিয়ে এসে এই ঐতিহ্য যাতে আমাদের। রিও রিপোর্ট, খুর্তিপুরা। সোমবার রাজধানী মহিলা মহাবিদ্যালয়ের 100 শয্যা বিশিষ্ট উপজাতি ছাত্র আবাসে শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ প্রতিমা ভৌমিক, মন্ত্রী ব্যবহার কুমার জমাতিয়া সহ অন্যান্যরা। সোমবার রাজধানী মহিলা মহাবিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে 100 শয্যা বিশিষ্ট উপজাতি ছাত্রাবাসের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক, মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, টিটিএএডিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বি দেববর্মা, উপজাতি কল্যাণ দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা, পশ্চিম জেলা জেলাশাসক শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ প্রতিমা ভৌমিক ও মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। পরে ফলক উন্মোচন করে 100 শয্যা বিশিষ্ট উপজাতি ছাত্রী আবাসের শিলান্যাস শুরু করেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অনুষ্ঠানে উপজাতি ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ছাত্রী আবাসের শিলান্যাসের পর সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, প্রত্যন্ত এলাকা থেকে কোনো উপজাতি ছাত্রী যখন মহিলা মহাবিদ্যালয়ে পড়তে আসে তখন তাদের ঘর ভাড়া করে থাকতে হয়, এতে তাদের অনেক সমস্যায় পড়তে হয়। অনেক সময় আর্থিক সমস্যার কারণে অনেক ছাত্রী আগরতলা শহরে পড়তে আসতে পারে না, তাই 18 মাসের মধ্যে এই ছাত্রী আবাস নির্মাণের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 4 কোটি টাকা ব্যয় করে এই ছাত্রী আবাসন নির্মাণ করা হবে। সাংসদ প্রতিমা ভৌমিক ধন্যবাদ জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কারণ প্রধানমন্ত্রী রাজ্যের 3টি ছাত্রছাত্রী আবাস তৈরি করার জন্য অর্থ মঞ্জুর করেছেন। খুব রিমার্কেবল ডে সেটা, কারণ উমেন্স কলেজ আমার কলেজ আর আমিও এটার এলামনির প্রেসিডেন্ট। আমি মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার মেবার কুমার জমাতিয়াকে আমি ধন্যবাদ জানাই, উনি আমাকে এটার মধ্যে ইনভলভ করেছেন যে মেয়েদের যারা এসটি বোনেরা আমার গন্ডাছড়া বলুন, সেটা ছামনো, সাবরুম, বিভিন্ন জায়গা থেকে যখন আগরতলা পড়াশোনা করার জন্য আসেন তাদের রেন্টে থাকতে অনেক কষ্ট হয়, অনেক সময় পয়সার অভাবে ওনারা আগরতলা পড়তে আসতে পারেন না। তো আগামী 18 মাসের মধ্যে একটা টাইম বাউন্ড দেওয়া হয়েছে, 18 মাসের মধ্যে 100 সিটেজ মহিলাদের মেয়েদের জন্য হোস্টেল আমাদের উমেন্স কলেজে হচ্ছে। 4 কোটি টাকা ব্যয় করে 1886 স্কোয়ার ফিটের মধ্যে ডবল স্টোরেজ, যেটার মধ্যে সব কিছু থাকবে, কনফারেন্স হল থেকে সব কিছু থাকবে। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাদের স্টেটের জন্য 3টা হোস্টেলের ওনারা দিয়েছেন, আমাদেরকে ফান্ডিং করেছেন, যেটা গন্ডাছড়া একটা ছেলেদের জন্য এবং ফটিকরাইতে মেয়েদের জন্য এবং আগরতলাতে 100 জন মেয়ে থাকার জন্য ওনারা ব্যবস্থা করে দিয়েছেন। আগামী 18 মাসের মধ্যে সে বিল্ডিং মাথা তুলে দাঁড়াবে। আমাদের মেয়েরা আরও বেশি করে যে আমাদের অঙ্গীকার, কোয়ালিটি এডুকেশান দেওয়া এবং মেয়েদেরকে এম্পাওয়ার করা, সেটা তার প্রমাণ। এবং আমি আবারও প্রিয় প্রধানমন্ত্রী এবং আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মেবার কুমার জমাতিয়া মহোদয়, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি, ওনাকে ধন্যবাদ জানাই আমাদের উমেন্স কলেজে 100 সিটের একটা হোস্টেল করে দেওয়ার জন্য। অপরদিকে মন্ত্রী মেবার কুমার জমাতিয়াও সরকারকে ধন্যবাদ জানান এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। তিনি সাংসদ প্রতিমা ভৌমিকের বক্তব্যের সাথে সহমত ব্যক্ত করেন। ইটস এ ভেরি গ্রেট ডে ফর আস, স্পিলিং সিটি অফ আগরতলা উই গোইং টু কনস্ট্রাক্ট 100 সিটেড কলেজ গার্ল হোস্টেল, অ্যাবাউট 2 crore rupees ইজ উইল বি 4 crore উইল বি ইনভেস্টেড ইন দিস প্রজেক্ট, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট উইথ আর নিউ গভর্নমেন্ট, বিজেপি আইপি গভর্নমেন্ট, উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু হ্যাভ এ কোয়ালিটি এডুকেশন অ্যান্ড অলসো ফর হায়ার এডুকেশন, অ্যান্ড ইউ নো মোস্ট অফ টাইম স্পেশালি দ্য এসটি গার্ল, ট্রাইবাল গার্ল ফ্রম দ্য ভিলেজেস আর ফাইন্ডিং ভেরি ডিফিকাল্ট টু স্টে ইন আগরতলা ইন রেন্ট হাউস অ্যান্ড অল, সো থিঙ্কিং দ্যাট উই আর গভর্নমেন্ট টেকিং ইনিশিয়েটিভ টু অ্যাকোমোডেট স্পেশালি দ্য those are living in the rural areas who come to Agartala to for study, for higher study. So I think this is a very good initiative. And also, this is not only one,
Even Fatigrai College also we are going to construct for girl hostel 50 seated, and Gondeshwara 50 seated for boys hostel. So this year we are going to have around 3 boy, girl and boys hostel to be constructed, and we have already received the fund from the central government. And I really thanks our Prime Minister for his kind and for his really concern for the people of Tripura. So I think this is a good initiative, and hopefully the project will come off very successfully, and every people will benefited in this project. Blue report, Khobor Tripura. আবারও রাজ্যে সাংবাদিকদের প্রাণে মারার হুমকি ঘটনা উদয়পুর। পূর্বের সংবাদের জেরে উদ্দেশ্যে প্রাণহিতভাবে জিতিপুরা সংবাদ মাধ্যমের কর্মীদের মদমত্ত অবস্থায় এসেছিল জামজুরি এলাকার কিছু সমাজদ্রোহী। ঘটনা সূত্রে জানা যায়, জিতিপুরা বেশ কিছুদিন যাবৎ সত্য সংবাদ সম্প্রচার করে আসছে। সেই সংবাদ কিভাবে বন্ধ করা যায়, পরিকল্পিতভাবে আজ জিতিপুরা অফিসের সামনে কিছু দুষ্কৃতী বাহিনী সংবাদ সম্প্রচারের সময় তাণ্ডব লীলা চালায়। তাছাড়া জিতিপুরা কর্ণধার সুজিত শাহ এবং ওনার পিতাকে হুমকি দিতে থাকে কিভাবে সংবাদ সম্প্রচার করে, তাছাড়া তাদের উপর হামলাও পড়ে। কি মনে করছে যে কি কোনো এটা অ্যাকচুয়ালি আমাদের, আমরা সবসময় সত্য নিউজ ইয়ে করি। কিছুদিন আগে আমাদের সহকর্মী বা আমাদের একটা নিজস্ব একটা মানে কি বলবো যে একটা যাই হোক কোনো একটা ঘটনা হয়েছে, আমরা তার প্রতিবাদ করেছিলাম ওই নিউজের। আমি কোন নিউজটা আমি বলবো না, কিন্তু আমরা এই নিউজের প্রতিবাদ করেছি। হয়তো সেই নিউজের জেরে আমাদের উপরে মানে ইনডাইরেক্টলি আমাদের ভাবে এইভাবে করাচ্ছে, মানে আমরা আপনাদের উপর কোনো মারধর বা হ্যাঁ হ্যাঁ ওরা আমাদের মানে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে। তবে কিছু স্থানীয় যুবকের জন্য বা আমাদের মধ্যে মতো তাদের জন্য আমরা মানে অল্পতে ওরা পালিয়ে যায়, কিন্তু তারপরও দু তিনবার অফিসের সামনে ওরা ঘুরপাক করছিল। কীভাবে এসেছিল? হ্যাঁ, ওরা একটা স্কর্পিও গাড়ি করে এসেছিলো, কিন্তু নাম্বারটা নেওয়া যায়নি, অন্ধকার ছিল তখন জায়গাটা, ওরা পালিয়ে গিয়েছিলো প্রথম, তারপরে এখন ঘুরপাক করছে। এবং আমি জানতে পারলাম যে এখন আমার এক দাদা, আমি অফিস থেকে আমাদেরকে বলছে যে দু তিনজন বাইক দিয়ে গাড়ি নিয়ে এসছে এবং বলছে যে অফিসের দাম কত হবে, বাড়ি কোথায়, তারপরে আমার পার্সোনাল একটা দোকান আছে, ওই দোকানের দাম কত, ওরা কিনে নেবে কীভাবে। নিউজ আপনার কোন চ্যানেল আপনার? হ্যাঁ, আমার জিতিপুরা নিউজ চ্যানেল, জিতিপুরা। হ্যাঁ, জিতিপুরা। অ্যাকচুয়ালি আজকে তো দীপাবলির পাক মুহূর্তে আমাদের সব মানে নিউজের ম্যাক্সিমামেই সব মাতার বাড়িতে ছিল। তো ঠিক একটা মুভমেন্টে হঠাৎ করে কিছু মানে বড় বড় সাউন্ড করে মানে শোনা যাচ্ছে, তো সাথে সাথে অফিস থেকে বাইরে এলাম, দেখলাম যে কিছু মধ্যমত্ত অবস্থায় কিছু যুবক খুব মানে অশ্লীল ভাষায় গালি গালাজ বা কথা বলে করছে। তখন তাদেরকে ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে মানে তারা মারমুখীভাবে মানে এখন মারবে এমনভাবে পজিশন নিয়ে ফেলেছে। তো তাদেরকে মানে এমন ইয়েতে অনেকবার ডাকাতে আমার বাবাও মানে আমাদের বাড়িতে উপরে ওইখান থেকে বাবা আসলো অফিসে, এসে মানে ওদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওরা মানে কি বলবো মানে আক্রান্ত, খুব আক্রান্তভাবে খুব মধ্যমত্ত অবস্থায় গালি গালাজ, এই মানে কীভাবে নিউজ চ্যানেল চালায় বা কীভাবে অফিস বন্ধ করে দেবে, মানে নানাভাবে কেন করছে আমরা জানি না, মানে কী ব্যাপার কী হয়েছে কিছুই বুঝতে পারছি না এই। তারপরে দু তিনবার অফিসের সামনে দিয়ে গেলো, অফিস মানে অফিস ভেঙে দেবে এই করবে তারা। আমি পরে জানতে পারলাম যে একজন আমাকে ইনফরমেশন দিল, ওরা মানে জামজুরি খুব বড় প্রধানের কেউ ভাই, কেউ মানে অনেক বড় বড় মানে তা কেউ ভাট্টার মালিক, কোনো নেতার বন্ধু ছেলে, মানে ওরা পরিচয় দিচ্ছে এসে। হ্যাঁ, ওরা কী করবে, পুলিশ দ্বারা সব ওদের হাতে, এই আর কি। তো আমাদের মানে আমরা কী কী সংবাদ পরিবেশন করেছি বা কী আশেপাশে কিছুই বলছে না, শুধু হুমকি নিউজে কীভাবে আমরা চ্যানেল চালাই, আমরা চ্যানেল কিনে ফেলবে। যখন এই মুভমেন্টগুলো হয়েছে, আমি তো বললাম যে আমার বাবা যখন এসছে তখন ওরা কী করলো, আমার বাবাকে আবার ধাক্কা মারলো। হ্যাঁ, তো মানে ওটা মানে ঘটনাটা অনেক বড় ঘটনা, এবং ওরা মানে হুমকি দিয়েছে যে ওরা মানে কিছু একটা করেই ছাড়বে, এবং আমাদের মানে রিপোর্টার বা যারা আমরা যেখানে নিউজে ওরা দেখে ছাড়বে কী হয়েছে, এবং ওরা বড় বড় নেতার নাম বলছে। ঠিক আছে, আমি ওরা কি মানে কোনো রাজনৈতিক দলের? ওরা বলছে যে ওরা মানে ভালো মানে কি বলবো খুব প্রভাবশালী নেতার ভাইটাই বলছে, কেউ বর্তমান শাসক দলের এরকম কোনো? হ্যাঁ, মনে মনে হচ্ছে, মনে আমি বলতে চাই না কারণ সব কিছু যুগের জন্য আমি কেউ বদনাম করতে চাই না। তাহলে কি বোঝা যায়, সংবাদ মাধ্যমে সংবাদ সম্প্রচার করলে তাদের গায়ে লাগে? কি বলতে চান সাধারণ জনগণ, আজ আবারও সংবাদ মাধ্যমে আতঙ্কিত? তাছাড়া আরও জানা যায়, এই দুষ্কৃতী বাহিনীর বড় বড় নেতা বাবার কথায় নাকি এমন কাজ করছে। সংবাদ মাধ্যমে কর্মীদের উচ্চস্তরে দাদাগিরির মতন বলে আসছে, ত্রিপুরা পুলিশের সমস্ত কর্মীরা নাকি তাদের বাপ কেটে থাকে। এই জায়গায় একটা প্রশ্ন থাকছে, এ রাজ্যে কি সংবাদকর্মীরা সত্য সংবাদ সম্প্রচার করা থাকতে পারবে না? ব্রিও রিপোর্ট, খবর ত্রিপুরা। কালী পূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীর দশমীঘাট এলাকায় উত্তেজনা, কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলাও করা হয়।
কালী পূজা শেষ প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রবিবার রাতে রাজধানীর দশমীঘাট এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘটনার বিবরণে জানা যায়, রাজনগর এলাকার বাসিন্দারা একটি প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য দশমীঘাটে নিয়ে আসে। তখন দশমীঘাট এলাকায় কতিপয় স্বঘোষিত মাফিয়া রাজনগর এলাকায় লোকজনদের কাছে 5,000 টাকা দাবি করে। তাদের বক্তব্য, প্রতিমা দশমীঘাটে বিসর্জন দিতে হলে 5,000 টাকা দিতে হবে, কিন্তু রাজনগর এলাকার বাসিন্দারা এই টাকা দিতে অস্বীকার করে। এ নিয়ে স্বঘোষিত মাফিয়াদের সাথে রাজনগর এলাকার বাসিন্দাদের বাগযুদ্ধ শুরু হয়। তার থেকে একটা সময় মারপিটের শুরু হয়ে যায়। অভিযোগ, মূর্তি বিসর্জন দিতে আসা রাজনগর এলাকার কিছু মহিলাকে মারধর করা হয়েছে। এ নিয়ে রাতে পশ্চিম থানায় ঘেরাও করে রাজনগর এলাকার বাসিন্দারা তাদের দাবি, অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যতটুকু জানা গেছে, রবিবার রাতে দশমীঘাট এলাকায় যে সকল সমাজদ্রোহী এই ঘটনা সংঘটিত করেছে তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। এখানে হইয়া তারা খুব পাড়াফাড়ি দফাদফি করতেছে। তখন করতেছে, আমরা তখন মহিলারা গেছি করে দিয়েছি তো তারা টাকা দিতে দেবো, টাকা দিতে বিসর্জন করতে হলে তো টাকা লইয়া আসে না। তো এরপরে যা দিছে 1,000 টাকা দিছে, তারা 5,000 টাকা দাবি করছে। তখন জিজ্ঞাসা আমরা বলে কি লিখে টাকাটা ওই বিসর্জন করতে হলে এটা বুঝলো না, এখানে আমরা 5,000 টাকা দিতে দেবো। তাহলে তারা যদি 5,000 টাকা বসা, তাহলে তারা আগে একটা এই সাইনবোর্ড লেখা দিত। কতজন আসিল তারা? তারা এখানে আসিল তো 8-7 জন আসিল। আজকে তো অনেক মূর্তি বিসর্জন হইতাছে, সবাই তো টাকা নিতেছে। এটা কইটা নেই না, তবে আমাদের কাছে এরকম দাবি করছে। তখন এমন যদি দাবি করে আর কেউ তো টাকা লইয়া আসে না, বলে তারা 5,000 টাকা দিব। এমন তো আমরা আরও পূজা করছি, আমরা বিসর্জন করছি। থানাতে কেন আইসে? বেশি কথা কইন না, এবার ঢাকা মারতে যান, হাতের সংকট ভেঙে থাকা, হাতে ব্যথা পাইছি। কত টাকা চাইছে আপনাদের কাছে? 5,000 টাকা। কি কারণে চাইছে? ওই তো দশম কথাই চাই না, কইছে 5,000 টাকা বোতল খাইতো। তো কয়জন আছিল তারা? না তো 5-6 জন মতন আছিল। থানাতে কেন আইছে? হ্যাঁ, থানাতে কেন আইছে? থানাতে আমরা এফআইআর করতেছি। কয়জনের বিরুদ্ধে করবেন? ওই তো 5-6 জন। পুলিশ কি তাদের আটক করছে বা গেছে ঘটনাস্থলে? আমরা তো নিঃমনে আইসি, দোষী করতাম, এমন যে ঘটনা হইবো আমরা তো কইতাছি না। কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে, যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষে। এখন দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একাধিক অবৈধ কর্মকাণ্ডের সাথে যুক্ত জয়ন্ত দাসের নামে এক হারমাতকে বহিরাজ্যের পুলিশ জালে তুলে গতকাল স্থানান্তর করলো ছাত্রাপুর থানার পুলিশের কাছে। পুলিশ নিহত লম্পট ও নেশা করবার সাথে যুক্ত দ্রুত ব্যক্তিকে কোর্টে সোপর্দ করা হবে আজ। ওই দ্রুত ব্যক্তির বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত তুলুপনারায়ণ এলাকায়। সে 50 কেজি শুকনো গাছের 3টি রাস্তার বন্দি করে অটো বোঝাই করে কাঠালিয়া শালতুলি গ্রাম অব্দি আসতে টহলরত যাত্রাপুর থানার গাড়ির মুখাপেক্ষী হতে সে অটো থামিয়ে তড়িঘড়ি পালিয়ে যায়। পুলিশ গাজাপূর্তি গাড়িটি থানায় নিয়ে আসে। পরবর্তী সময় জানতে পারে তার নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা। অপরদিকে টহল ওই লম্পট দুলুমনারায়ণ গ্রামে এসে স্থানীয় সংখ্যালঘু এক মুসলিম গৃহবধূর সাথে অবৈধ প্রণয় থাকার সুবাদে গৃহবধূকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তড়িঘড়ি বহিরাজ্যের আসামের গুয়াহাটিতে চলে যায়। উভয়ের পরিবারের ছেলে সন্তান, স্ত্রী ও স্বামী রয়েছে বাড়িঘরে। গৃহবধূর স্বামী তার নামে সোনামুড়া থানায় একটি মামলা দায়ের করে। ওই ঘটনার পর যাত্রাপুর থানার ও সোনামুড়া থানার পুলিশ তল্লাশিতে গোটা রাজ্যে হিমশিমে খেতে হচ্ছে। এদিকে উভয় নাগরনদ গুয়াহাটি আউটপোস্ট চাঙ্গুরি থানায় পুলিশ জালে তুলে জিজ্ঞাসাবাদে জানতে পারে ত্রিপুরা সোনামুড়া মহকুমার তাদের বাড়ি। খবর পাঠায় সোনামুড়া ও যাত্রাপুর থানা পুলিশের কাছে। গৃহবধূর স্বামী গিয়ে পুলিশের কাছ থেকে মহিলাকে বাড়িতে নিয়ে আসে। অপরদিকে 700 কিলোমিটার আসা যাওয়া করে যাত্রাপুর থানার পুলিশ গতকাল সন্ধ্যা অবধি ওই হারমাতকে যাত্রাপুর থানায় নিয়ে আসা হয়। থানার পুলিশ অফিসার যতীন্দ্র দাস জানান,
30/10/2020 তারিখ বেলা অনুমান 12টার দিকে আমরা ভেহিকেল চেকিং করার সময় একটি অটোর পেছনে ধাওয়া করি এবং শেষ পর্যন্ত অটোর চালক অটোকে ফেলে দিয়ে জঙ্গল দিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় আমরা অটোটিকে সার্চ করি এবং তার ভিতরে 2টি বস্তার মধ্যে আমরা 50 কেজি গাঁজা, শুকনা গাঁজা উদ্ধার করি। তারপর আমরা এটা কেস রেজিস্টার করি, কেস নাম্বার 41/20। পরবর্তী সময় আমরা ডিটুর কাছ থেকে অটোর যে মালিক তার নাম দাম পাই এবং তার নাম আমরা দেখতে পাই যে জয়ন্ত দাস, তার বাড়ি দুর্লভ নারায়ণ। পরবর্তী সময় আমরা দুর্লভ নারায়ণ তার বাড়িতে কয়েকবার রেড করি কিন্তু তাকে আমরা পাইনি, সে পালিয়ে গেছে। 2-3 দিন পর আমরা জানতে পারি যে সে একটি ওই এলাকার একটি গৃহবধূ, অন্য সম্প্রদায়ের একটি গৃহবধূকে নিয়ে পালিয়ে গেছে। তারপর তদন্তকালে আমরা যাত্রাপুর এবং সোনামুড়া উভয়ই আমরা তার বিরুদ্ধে আমরা তল্লাশি চালাই এবং পরবর্তী সময়ে গত 12 তারিখ আমরা জানতে পারি যে সে ওই গৃহবধূ সহ গুয়াহাটি চাংহারি থানায় আটক হয়েছে। পরবর্তী সময় আমরা এখান থেকে পুলিশ টিম গিয়ে তাকে গতকালকে নিয়ে আসে, আজকে আমরা কোর্টে তাকে প্রেরণ করব এবং ওই নেশাকারের সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কি না সেটাও আমরা ইন্টারগেশনের মাধ্যমে বের করব। এখন তদন্ত চলছে। সোমবার বিকেলে জাতীয় প্রেস দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়। উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়ের হাত ধরে সোমবার বিকেলে গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং উদয়পুর প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় প্রেস দিবসের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলন করে এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের গোমতী জেলার যুগ্ম অধিকর্তা বিষ্ণুপদ দাস, উদয়পুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক দিলীপ দত্ত, অপুরাম সরকার। অনুষ্ঠানে এদিন স্বাগত ভাষণ রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের গোমতী জেলার যুগ্ম অধিকর্তা বিষ্ণুপদ দাস। জাতীয় প্রেস দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন উদয়পুর প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। যে পরিভাষা সেটা অ্যাকচুয়ালি আমি যতটুকু জানতে পেরেছি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া 1966 সালে যখন গঠিত হয় প্রতি বছরই এই 16ই নভেম্বর যে দিনটিকে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া যে গঠন হয়েছে সেটা সেই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াকে আমরা স্মরণ করি এই দিনটিতে। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া একটি স্বয়ংশাসিত সংস্থা যেখানে বিশেষত রিটায়ার্ড যারা জাজ বা এই ধরনের যারা ব্যক্তিত্বরা আছেন তারাই এই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া তার চেয়ারম্যান ওনারা থাকেন। মূলতভাবে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এই দিনটিতে বিশেষ করে ওনারা যে কার্যকলাপ আছে আপনার সারা ভারতবর্ষে প্রেস বা মিডিয়া আপনারা যারা যুক্ত আছেন তাদের যে কী কাজ করছেন, প্রেসের কী কাজ ওনারা সেই তদারকি করেন বা আপনাদের বিপদ আপদে ওনারা সেই দিকটা লক্ষ্য রাখেন। রিপোর্ট খবর ত্রিপুরা।